সেকেন্ড পিরিয়ডের পর ঢং ঢং ঘন্টা বেজে গেল খবর এসেছে প্রাক্তন অধ্যক্ষ হরেন মারা গেছেন তার আত্মার প্রতি সম্মান জানাতে তড়িঘড়ি কলেজ ছুটি দিয়ে দিয়েছেন প্রিন্সিপাল এমন উড়ো শোকের ঘটনায় ছেলেমেয়েরা ভারী আল্লা দিত এক্ষুনি কোথায় কোন সিনেমা হলে ঢোকা যায় তাই নিয়ে উচ্চ ঈশ্বরে আলোচনা চলছে একদল নাচতে নাচতে কফি হাউসের দিকে চলে গেল কেউ কেউ ছুটেছে কমন রুমে টেবিল টেনিস ফিরতে কয়েকজন এখনো উদ্দেশ্যহীন তারা অলস মেজাজে কলেজের বারান্দায় বাবুয়ার দিনটাই বিস্বাদ হয়ে গেল এখন এই পড়ে পাওয়া সময়টা নিয়ে সে করে কি বাড়ি ফিরবে ফেরা না নয় ফিরে শুয়েই রইল সন্ধে পর্যন্ত কিন্তু তার অসুবিধে বিস্তর দাদু কাকিমাকে হাজার কৈফত দিতে হবে বাবুয়ার আর যা একদম একটু গা ম্যাচ ম্যাচ এখন গিয়ে ঘুমিয়ে পড়লে আর দেখতে হবে না জ্বর আসবেই শীতের শুরুতেই বাবুয়া ভোগে বেশি এ সময় আলস্য দেখিয়ে শরীরকে অকারণ উদ্ব্যস্ত না করাই ভালো অবশ্য হাঁটতে হাঁটতে কলেজ স্কোয়ার চলে যেতে পারে বাবুয়া কয়েকটা বুড়ো সেখানে ভারী মন দিয়ে তাস খেলে তাদের পিছনে দাঁড়িয়ে থাকতে বাবু মন্দ লাগে না কথায় কথায় খুব ঝগড়া করে বুড়ো স্পেড হার্টস ক্লাব ছাড়া আর কিছুই তাদের জগতে নেই কি অদ্ভুত আর একটা কাজও করতে পারে বাবুয়া ধীরে সুস্থে রওনা দিতে পারে বাড়ির দিকে হেঁটে হেঁটে আগেও একদিন গিয়েছে বেশ লেগেছিল একটার পর একটা পাড়া একটার পর একটা জায়গা পেরিয়ে যাচ্ছে তো যাচ্ছেই ক্রমশ শহরটা বদলে যাচ্ছে মানে ঠিক শহর নয় শহরের টোপোগ্রাফি আশেপাশের লোকজন ঘিঞ্জি বউবাজার পেরিয়ে মুসলিম জোন তারপর অ্যাংলো ইন্ডিয়ান পাড়া তারপর শুধু অফিসের জঙ্গল বাড়ি আকৃতি পাল্টে পাল্টে যাচ্ছে রাস্তাঘাটেরও গন্ধ যেন বদলে বদলে যায় কোথাও বাজারের বিশ্রী পচা দুর্গন্ধ কোথাও চাপ বিরিয়ানি সুঘ্রাণ কোথাও বা কাঠের ফার্নিচারের বার্নিশ ঝাঁজ অফিস পাড়ায় কোনো গন্ধ নেই নাকি আছে একটা মিশ্র গন্ধ অথবা গন্ধহীন আবার দক্ষিণে পৌঁছলে অবাঙালি গন্ধ বাঙালি গন্ধ অল্প অল্প উজ্জীবিত বোধ করছিল বাবুয়া হ্যাঁ এটাই বেশ হবে এখান থেকে বাড়ি অনেকটা পথ স্লত পায়ে হাঁটলে ঘন্টা দুয়ারাই তো লেগেই যায় এখন বাজে একটা পৌঁছতে পৌঁছতে সাড়ে তিনটে তখন নো জেরা নাথিং কলেজের শেষ ক্লাস না। বাড়ির লোকরা জানে বাবুয়া নোট খাতা গুছিয়ে কলেজের গেট দিয়ে বেরোচ্ছে ইউনিয়নের তিন চারটে ছেলে এসে ধরল এই কাল আসছিস তো বাবুয়া দাঁড়িয়ে গেল হ্যাঁ কেন পোস্টার দেখিসনি কাল মিছিল আছে ও হ্যাঁ তো তো কি রে বিশাল র্যালি করতে হবে কাল জিন্স পাঞ্জাবি পরা একজন এগিয়ে এলো আলগা হাত রেখেছে বাবু আর কাঁধে ইরাকে বিরুদ্ধে প্রতিবাদ আমাদের কর্তব্য আমি মিছিলে যাব না বাবু আর শান্ত স্বরে বলল কেন জানতে পারি ইচ্ছে তাহলে কি ধরে নেব তুই মার্কিন সাম্রাজ্যবাদকে সমর্থন করিস তা তো বলিনি মিছিলে না যাওয়া মানেই কি সাম্রাজ্যবাদকে সমর্থন করা আমরা তাই বুঝি ভুল বোঝো বাবু আলতো করে কাঁধ থেকে ছেলেটার হাত নামিয়ে দিল এগোচ্ছিল ছেলেটার কথা কানে এলো দেখবো কাল ভুকনি কোথায় থাকে কেমন না যাস আর একটা গলা ভেসে এলো কেন ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করছিস কাল গেট আটকে দেব তারপর সব কটাকে লাইন দিয়ে বার করব। বাবুয়া ঘুরে দাঁড়ালো কাজটা কি মার্কিন হানাদারির চেয়ে আলাদা কিছু নিজেদের ইচ্ছে জোর করে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাকে কি বলে বলে একটু থামলো হাসলো তোমরা যদি আমেরিকার জায়গায় থাকতে তাহলে ইরাক কেন গোটা পৃথিবীটারই অস্তিত্ব থাকতো না কথাটার অর্থ হৃদয়ঙ্গম করতে দু এক সেকেন্ড সময় লাগলো ছেলেগুলোর তারপরে রে করে তেরে এসেছে কি বললি তুই আমরা সাম্রাজ্যবাদী বলছি অনর্থক জোর ফরানোটা উচিত কাজ নয় মহৎ আদর্শে ধ্বজা উড়িয়ে করলেও নয় বাবু আর হাসি ঈষৎ প্রসারিত হল নরম স্বরে বলল মিছিল আমার ভালো লাগে না ভাই নিজেকে কেমন ভেড়ার পালের একজন বলে মনে হয় ছেলেগুলো মুখ চাওয়াচাই করছে একটু বুঝে কিং কর্তব্য বিমূর বাবুয়া আর দাঁড়ালো না হাটা শুরু করেছে কপা যেতে না যেতেই তমাল পাস ছেলে গত বছরই বাবুয়ার সঙ্গে আলাপ হয়েছে হিস্ট্রি ক্লাসে শ্যামলা রং রোগাসোগা চেহারা মুখে সামান্য চোয়ারে ভাব আছে টিএসপি নিখাত বাংলাতেই ইতিহাস পড়ে শুনতে শুনতে ইংরেজিতে রানিং নোটস নেয় বাবুয়া দেখে তমাল ভারী অভিভূত হয়েছিল পথে ঘাটে ক্লাসে করিডরে যেখানেই মুখোমুখি হোক দু পাঁচ দশ মিনিট বাবুয়ার সঙ্গে থাকবেই তমাল এমনই গুণমুগ্ধ একটু স্তাবক ধরনের বন্ধুই বাবুয়া পছন্দ করে এরা ঠিক বন্ধু হয় না ভক্তর মতোই থাকে হয়তো সেই জন্যে স্কুলে পড়ার সময় টাউনের ছোটকু বিশে পার্থরাও ছিল এই শ্রেণীর প্রায় লোফার হওয়ার দরুন বাবুয়ার প্রতি গভীর শ্রদ্ধাশীল কলকাতায় এসে ওদের অভাব খুব অনুভব করতো বাবুয়া সেই অভাব তমাল কিছুটা মেটায় তমাল পান দোকানে ঝুলন্ত দড়ির আগুন থেকে সিগারেট ধরাচ্ছিল প্রায় লাফিয়ে বাবুয়ার পাশে এলো কি ডায়লগ দিলে গুরু বাবুয়া অবহেলার স্বরে বলল ডায়লগ কিসের যা তা তো বলতেই হবে তুমি পারো আমার তো ওদের দেখলেই হাঁটু কাঁপে ওদের ভয় পাওয়ার কি আছে যারা দল দলবেধে জুলুম করে তারা কখনো সাহসী হয় না রে তুই জানিস না ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে যা কেলিয়েছে কি সাবস্ক্রিপশন না ডোনেশন দিতে চায়নি বলার টেকনিক আছে ফোর্স বি ট্যাকলড উইথ রেশনালিটি উদ্ধত হবে না কিন্তু মনের ইচ্ছেটা জানিয়ে দেবে উইথ ইউর ওন লমাল ঠিক বলেছি কিন্তু পারি না গুরু কিউ ক্যান তমালের বিচিত্র ইংরেজিতে হেসে ফেলল বাবুয়া হাঁটতে হাঁটতে তমাল স্টিম ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছে বাবুয়ার নাকে মুখে ঢুকে যাচ্ছে ধোঁয়া ওই গন্ধে তার তীব্র বিতরাগ সেই শৈশব থেকেই তার বাবা সিগারেট ছাড়া থাকতে পারে না বলে কি বোধ ডান হাত নাকের সামনে ঝাঁপটিয়ে লঘু ধমক দিল বাবুয়া এই তোকে বলেছি না আমার সঙ্গে থাকার সময় সিগারেট খাবি না সরি গুরু আর দুটো টান দিয়েই আমার লজ্জিত মুখে হাসলো। চল্লি কোথায় এখন বাড়ি আর কোথায় যাবো ছুটিটা হয়ে মায়েরই হেব্বি লাভ হল যাক মামা তো দাদার বিয়ে কি প্রবলেম টিউশনই বরযাত্রী গেলে টিউশন শালা কামাই হয়ে যেত তুই টিউশনই করিস বাবুয়া ভীষণ অবাক হলো সে সচক্ষে দেখেছে ইংরেজি দূরস্থান বাংলাতেও একটি বাক্য শুদ্ধ লিখতে পারে না তমাল সে কি না ছাত্র ছাত্রী পড়ায় তমাল অনেকদিন ধরেই তো পড়াচ্ছি তাকে বলিনি বুঝি কাকে মানে কোন ক্লাস ক্লাস থ্রি কি পড়াস অল সাবজেক্ট বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক দেয় কত সত্য মাত্র কদিন যেতে হয় রোজই সানডেবাদ কাল পরশু দুদিন যাওয়া হয়নি আজ নাগা করলে টাকা কেটে নেবে কথায় কথায় আরো অনেক কিছু জানতে পারলো বাবুয়া তমাল নাকি ইলেভেন পড়ার সময় থেকে টিউশনই করছে লিমিট ওই ক্লাস ফোর এক সময় হাতে নাকি অনেকগুলো টিউশনই ছিল তমালি ছ সাতটা বাচ্চাকে পড়াতো ইদানিং বাজার মন্দা যাচ্ছে ওই ছাত্রীটি আছে আর এক ছাত্র আছে ক্লাস ওয়ান এর দুটো মিলিয়ে একশো কুড়ি তামালের হাত খরচের অনেকটাই উঠে যায় তামালের বাবা দমদমের দিকে একটা ওষুধ কারখানায় কাজ করতেন বছর খানেক হলেও স্বেচ্ছা অবসর প্রকল্পে বসে গেছেন তামালের টাকা থেকে দু চার পয়সা সংসারেও ঢোকে নিয়মিত না হলেও মাঝে মাঝে শুনতে শুনতে বাবুয়া বিমোহিত হচ্ছিল অধম বন্ধুর ওপর এক ধরনের সম্ভ্রম চাচ্ছিল তার সামান্যতম বিদ্যার পুঁজি সদ ব্যবহার করে পরিবারের জোয়ালে কাঁধ লাগাচ্ছে তো এতটুকুনি হলেও নিজের মাটি তো আছে তুলনায় বাবুয়া কি একটা প্যারাসাইট ছাড়া কিচ্ছু না প্যারাসাইটও নয় টোটাল নন এন্টিটি প্রায় অস্তিত্বহীন হ্যাক অস্তিত্ব যতই বাবু অপছন্দ করুক সহপাঠীদের পিতৃ পরিচয় না জানতে দিক জ্ঞান হওয়ার পর থেকে সে প্রতি মুহূর্তে টের পায় বরেণ্য বিজ্ঞানী প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের ছেলে হয়ে থাকাটাই তার ভবিতব্য বাবুয়া জীবনে যত কি হোক লোকে আগে চিনবে বোধিসত্য মজুমদারের ছেলে বলে অসহ্য পরিবারের একজন কেউ দীপ্যমান হলে বাকি সকলকে তার আলোতেই আলোকিত হতে হবে ই কেমন কথা সূর্য আছে বলে কি অন্য নক্ষত্ররা দিনের বেলা মিথ্যে হয়ে যাবে বাবুয়া ভেবেছিল কলকাতায় চলে এলে ওই জ্যোতিষ্কের সর্বগ্রাসী আলো থেকে পরিচ্ছন্ন পাবে হা হত শি কারা বাস করে লেকচারেসের বাড়িতে ওখানে কেউ বা বদিসত্ব মজুমদারের প্রতিফলিত গরিমায় ডগমগ বাবা কেউ গরবিনী মা কেউ বা পুলকিত ভাইছি এমনকি কাকা যে কাকা অত বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির পার্সোনাল ম্যানেজার তারও প্রথম পরিচয় সে বোধিসত্ত্ব মজুমদারের ভাই এক সার্চ লাইটের আলোয় ঝলমল শুধু কয়েকটা সাধারণ মানুষ সকলে অসহ্য নয় নয় করে কলকাতাতেও তো বাবু আর দেড় বছর হয়ে গেল একদিন সে নিজেই বা কি করেছে ওই জ্যোতিষ্কের কক্ষপথের বাইরে আসার বাবু অন্য মনুস ভাই বলে উঠল কলকাতা এই কাজটা এখনো মোটামুটি অ্যাভেলেবেল তাই বুঝি তা দেই না আমাকে একাজটা করবি তুই না করার কি আছে তোর পড়াশোনার ক্ষতি হবে না বিকেলটা তো আমার ফাঁকাই পড়ে থাকে তখনই না হয় কিরে চুপ পেরে গেলি কেন লাইনে কম্পিউটার ঢুকতে দিতে চাস না না মানে তোর তো তেমন দরকার নেই কি করে জানলি দেখে যা মনে হয় তমাল একটু সংকুচিত হয়ে বলল সব দেখাটাই সত্যি নয় মানুষের প্রয়োজনের অনেক লেভেল আছে কারো পেটের না কারো সেরিকুলার ক্রাইসিস ও তুই বুঝবি না বউবাজার মোড়ে যানজট সার সাত ট্রাম দাঁড়িয়ে রিক্সা বাস ট্যাক্সি আর মানুষের ভিড়ে চারদিক রাস্তা পার হলো দুজনে ফুটপাত ধরল আবার চরম কোলাহলের মাঝেও বাতাসে এখন ফুলের গন্ধ দোকানের ফুল তমাল বলল সত্যিই যদি করতে চাস তো আছে দুজনকে পড়াতে হবে একসঙ্গে ভাই বোন ছেলেটা নাইন মেয়েটা সেভেন কত দেবে বেশি পারবে না দুজন মিলিয়ে ধর দুশো শুধু অঙ্ক আর ইংরেজি বাবুয়া দমে গেল একটু সে তেমন উরণচন্ডী স্বভাবের নয় তার কোনো নেশা নেই তবু সদয়েক টাকা তার সাপ্তাহিক হাত খরচেই চলে যায় একটা পছন্দ সই বই কিনলো কি একটা দুটো গানের ক্যাসেট ভাবনাটা আসতেই নিজেকে ধমকালো বাবুয়া সে তো বোধিসত্ত্ব মজুমদারির টাকা বলল কদিন পড়াতে হবে তিন দিন কথা বলে নিতে পারিস দুদিনও হতে পারে আমি করতাম আমাকেই ধরেছিল কিন্তু অঙ্ক ইংরেজিটা হেপবে বোর করে বিশেষত অ্যালজাবরা জিওমেট্রি সাবজেক্ট নিয়ে বাবুয়া ভাবিত নয় যদি অঙ্কে তার এক চোরা বিবমিশা আছে সেটাকে অবশ্য আমল দিল না এখন বলল তুই তাহলে কথা বল আজই গিয়ে দেখি চল তোমার কবজি উল্টে ঘড়ি দেখলো এখন কি পাওয়া যাবে যেতেও পারে চল ট্রাই নিয়ে দেখি কোথায় রে এই তো কাছেই আমি যেখানে পড়াতে যাই লেবুতারা পার্কের পাশে শুরুত করে বায়ের গলিতে ঢুকে পড়ল তমাল জটিল গোলক ধাঁধার মতো রাস্তা গলির গলি তস্য গলি পেরিয়ে একটা নোনাধরা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়াল অন্য বাড়িগুলোরও এখানে বয়স অনেক সত্তর আশি একশো ঠাকুমার মাথায় মাখার নারকেল তেলের মতো গন্ধ বাড়িগুলোর গায়ে এরকম ধরনের পাড়ায় বাবু আগে কখনো আসেনি বাড়িটা দেখেও আর বেশ কৌতূহল জাগছিল জরা চিহ্ন বটে কিন্তু সামনেই এক প্রকাণ্ড লোহার দেউরি জং ধরা ধরা দেউরি ঠেলে ভেতরে ঢুকলেই অন্ধকার একটু গলিপথের পর বিশাল এক উঠোন শেওলা লাগা ভিজে ভিজে উঠোনের চারদিক ঘিরে সরু টানা বারান্দা সেখানে পর ঘর কোনো ঘরের হাট, কোনোটায় তালা কোথাও পর্দা ঝুলছে সর্বত্রই মলিন ছাপ তবু দেখিয়ে বোঝা যায় বাড়িটার একসময় সুদিন ছিল দরজা জানলাগুলো ইয়া বড় বড় চাল্লায় আবার খড়খড়ি আছে দোতলার স্যান্ডকাস্টিং করা রেলিংয়ে বাহারি কারুকাজ বারান্দার মেঝেতেও লাল সিমেন্ট কালো স্কার্টিং করা এখনো তার প্রাচীন ঔজ্জ্বল্য পুরোপুরি মরেনি গোটা কয়েক বাচ্চা ক্যালব্যাল করে ছুটেছুটি করছে বারান্দায় সামলে শুমলে তাদের কাটিয়ে বাঁধারের একটা খড়ের দরজায় গিয়ে গলা খাঁকারে দিল তমাল কাকিমা কাকিমা আছেন ফুলছাপ পর্দার ওপারে ঘর ঘর সেলাই মেশিনের শব্দ হচ্ছিল থেমে গেল কে আমি তমাল মিঠুর মাস্টার মশাই মহিলা পেরিয়ে এলো ঘর থেকে মাঝারি রং মাঝারি গরম বয়স চল্লিশের আশেপাশে দেখতে তেমন সুন্দর নয় তবে একটা আলগা লাবণ্য আছে চোখ দুটি ভারী উজ্জ্বল মণির রং কুচকুচে কালো পরনে আটপৌরে তাঁতের শাড়ি হাতে শাখা পলা নেই কপালে সিঁদুরও না মহিলা কিছু বলার আগে তমাল বলে উঠল আপনি এই যে এনেছি মহিলা শশব্যস্ত ও তাই আসুন আসুন বাইরের মালিন্যের তুলনায় ঘরের ভেতরটা বেশ পরিপাটি ঘরটাও যথেষ্ট বড় দেয়াল জানলা বর্ণহীন হলেও সাজানো আসবাব তাদের অনেকটা আড়াল করে দেয় ডবল বেডের খাট আছে একটা আলমারি ড্রেসিং টেবিল খান কয়েক চেয়ার মোড়া টিভি ফ্রিজও আছে এত কিছুতেও ঘরটাকে জবরজম লাগে না তমাল একটা চেয়ার টেনে বসতে বসতে বলল এ আমার ক্লাসমেট শুদ্ধ সত্য মজুমদার দারুণ ব্রিলিয়ান্ট ছেলে মহিলা হাত জোড় করে নমস্কার করলো বসুন না দাঁড়িয়ে রইলেন কেন এত আপনি আগে এত নমস্কার টমস্কারে বাবু আরষ্ট বোধ করছিল মহিলা মার বয়সী না হোক কাকিমার বয়সী তো বটেই বোকা বোকা হেসে বলল আপনি আমাকে তুমি বলুন ও মাছিছি আপনি আমার ছেলেমের মাস্টার মশাই আমার মেয়ের কিন্তু একদম মাথা নেই ছেলে ভালো তবে বড় ফাঁকি বাজ আপনাকে কিন্তু একটু কড়া হতে হবে মাস্টার মশাই তমাল বলল সে ভাবতে হবে না শুদ্ধ সত্য আমাদের ভীষণ সিরিয়াস ছেলে ওর চোখের দিকে তাকালে ভুলটু প্যান্টে পেচ্ছাপ করে ফেলবে আগে যে পড়াতো সে কিন্তু বড় ন্যাদস ছিল কাকিমা বাচ্চাদের সঙ্গে অত হাহাহিহি করলে বাচ্চারা মানে না না উনিও ভালো ছিলেন মহিলা তমালকে থামিয়ে দিল আপনারা চা খাবেন তো বসাই বাবু চা খায় না কিন্তু না বললো না এই মুহূর্তে মুখে একটু গুরুগম্ভীর ভাব ফুটিয়ে পড়ল স্টুডেন্টরা কোথায় ছেলের ডে স্কুল চারটে ফিরবে রিন্টি কোন ঘরে গেল দেখি বলতে বলতে দরজায় গিয়ে গলা ওঠালো রিন্টি আয় রিন্টি বার কয়েক পর খুব রোগা একটি মেয়ে দৌড়ে এসেছে ঘরে ঢুকেই থমকে গেল চুলো চুলো চোখে দেখছে তমাল বাবুয়াকে মহিলা বলল প্রণাম করো ইনি তোমাদের মাস্টারমশাই মশাই বাবুয়া দ্রুত পাশে নিতে যাচ্ছিল তার আগেই মেয়েটা ঢুকুস করে একটা প্রণাম ঠুকে দিয়েছে তমালকেও করল তমাল প্রসন্ন মুখে হাত ছোঁয়ালো মাথায় বাবুয়া গলা ছাড়লো কোন স্কুলে পড়ো তারা সুন্দরী বালিকা বিদ্যাপীঠ তোমার দাদা বড়দাচরণ আমাদেরই ডে রিংটি বেশ সপ্রতিভ উত্তর দিচ্ছে ঘরের পিছন দিকের ফালি মতো জায়গায় চলে গিয়েছে মহিলা সম্ভবত ওটাই রান্নাঘর মিনিট পাঁচেকের মধ্যে চা নিয়ে ফিরে এলো শুধু চা নয় সঙ্গে অল্প চানাচুপ বিস্কুটও এনেছে রিনটিকে টুকটাক প্রশ্ন করছিল বাবুয়া মহিলা জিজ্ঞাসা করল কেমন বুঝছেন ছাত্রীকে মন্দ কি ওকেও একটু খাটতে হবে হাফ ইয়ারলিতে ইংরেজিটা খুব খারাপ করেছে অঙ্ক ধার ঘেসে। ছেলেটা অবশ্য সবেতেই টায়ে টুয়ে পাস ওদের নিয়ে আমার বড় চিন্তা মাস্টারমশাই মশাই ছোট যখন ছিল নিজেই নিয়ে বসতাম এখন আর বিদ্যেতে কুলোয় না সময়ও নেই বাবু আর চোরা চোখে তমালের দিকে তাকালো প্রশ্ন জড়ো হচ্ছে মনে মহিলা কি বিধবা চাকরি করে তাহলে দুপুরবেলা বাড়িতে কেন মহিলা নিজেই কিছুটা উত্তর দিয়ে দিল সন্ধেবেলা যে ঘাট ধরে পড়তে বসাবো তাই বাড়ি কই আমার তো বেশিরভাগ দিনই নাইট ডিউটি সাড়ে ছটা সাতটার মধ্যে বেরিয়ে পড়তে হয় রাস্তাঘাটে আজকাল যা ভিড় সেই আলিপুর যাওয়া দিনভর সংসারে রয়েছে কচকচ করে বিস্কুট চিবতে চিবোতে উদাস মন্তব্য জুড়ল। তা ঠিক আপনার যা খাটুনি যায় হুম আলগা মাথা নাড়ল মহিলা তা মাস্টারমশাইয়ের সঙ্গে সমস্ত কথাবার্তা হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ ও সব ঠিক আছে তমাল চায়ের কাপ নামিয়ে রেখে বাবু বাবুয়াকে চোখ টিপল বল কি বলবি তিন দিন নয় দুদিন না না আমি তিন দিনই আসব। বাবুয়া ঝটফট বলে উঠল আমি কিন্তু দিকে আসব। এই ধরুন সাড়ে চারটে পাঁচটা সেই ভালো আমি থাকতে থাকতে এলে নইলে কে কোথায় কোন ঘরে গিয়ে বসে থাকবে আমি বেরিয়ে গেলেই তো সব নাচন শুরু করে দেয় বেলাটাই নয় আপনি তাহলে সামনে সোমবার থেকেই আরো দু চারটে কথাবার্তা বলে বাবুয়ারা উঠে পড়ল সঙ্গে সঙ্গেই নিজের টিউশন তমাল মোড়ে এসে সিগারেট ধরালো। কি গুরু চলবে তো দেখা যাক তমালের ধূমপানে বিরক্তি প্রকাশ করলো না বাবুয়া ঠোঁট টিপে বলল মহিলার বেশ সেন্স অফ কাটসি আছে তেজও আছে খুব মীরা কাকিমাকে এপারা সব্বাই চমকায় কত বড় বংশের মেয়ে জানিস দুর্গামল্লিকার নাম শুনেছিস বিশাল রইস ছিল তার নাতনি হম তা এ দশা কেন গ্রহের ফের কম বয়সে একটা লক্কা পায়রার সঙ্গে ভেগেছিল লোকটা হেব্বি লুজ ছিল মাইরি। খেত ঘুমত আর এদিক ওদিক মাগিবাজি করে বেড়াতো মীরা পাকিমে অনেকদিন সহ্য করেছে দু দুটো বাচ্চা হওয়ার পরও যখন শোড়াল না তখন ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়িতেও যায় না মাইরি নার্সিং শিখে ছেলে মেয়ে দুটোকে মানুষ করছে খুব খাটে বয়েলি থার্টি ফাইভ এখনো কতটা জীবন স্ট্রাগল করতে হবে বল তুমি গুরু ওর বাচ্চাদের একটু স্পেশাল কেয়ার নিও হেটে ফেরার বাসনাটা ঝেড়ে ফেলল বাবুয়া মৌলালির মোড়ে এসে বাসে উঠল তিনটে বাজে বাসে এখনো গাদাগাদি ভিড় হয়নি জোড়া গির্জার কাছে এসে বসার জায়গাটাও পেয়ে গেল সূর্য পশ্চিমে হেলে পড়েছে অঘ্রানে রোদ্দুর এখন আর তেমন জড়া নয় থেকে থেকে বাতাস আসছে জানলা দিয়ে শুকনো হেমন্তের বাতাস ভালো লাগছিল সত্য বাবুয়া তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের কোয়ার্টার্স কিংবা তাদের লেকটেরেসের বাড়ি সবের থেকে একেবারে অন্যরকম একই বাড়িতে একসঙ্গে কতগুলো পরিবার তার আবার একটা মাত্র ঘরে মা ছেলে মেয়ে থাকে খায় শয়ে কোথা দিয়ে এতটুকু সূর্য ঢোকে না এভাবেও বেঁচে থাকে মানুষ নার্সিং করে কত আর রোজগার করে মহিলা দু হাজার তিন হাজার তাই দিয়েও তো দিব্যি মাথা উঁচু করে আছে না তমাল আজ বেশ চমকে দিয়েছে বাড়ি পৌঁছে আবার চমক মা একতলায় দাদু ঠাকুমার ঘরে বসে কথা বলছে পাশে কাকিমা আর মিলি আছে কি আসার কথা ছিল মার রোববার তো ফোনে কিছু বললো না সচরাচর এই ঘরে ঢোকে না বাবুয়া ঢুকতে ইচ্ছে করে না কেন কে জানে দাদু ঠাকুমার দেওয়ালে বাবার বিশাল ফটো রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছে বাবা ঘরে পা রাখতেই ওই ছবিতে চোখ চলে যায় সেই জন্যেই কি আজ বাবুয়া পায়ে পায়ে দরজায় এলো তুমি হঠাৎ এলাম রাখি পূর্ণ চোখে তাকালো কিছু কেনাকাটা আছে ও থাকছ কদিন দেখি কাল তো আছি মিলি হই হই করে উঠল আসল কথাটা বললেনা যেম দাদা ভাই জেঠু একটা দারুণ ইনভিটেশন পেয়েছে বার্লিনে ওখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে কোন মাসে জানাবো জেম্মা মার্চের ফার্স্ট উইকে জেম্মাও যাচ্ছে উইথ ফ্যামিলি ওরা ডাকছে ও ভালো খবর বাবু আর স্বর নিষ্প্রীহ দীপালি জিজ্ঞাসা করল গেলে কন্টিনেন্ট ট্যুর করেছো দিদি তোমার কোথাও তো তেমন যাওয়া হয়নি দেখি উনি যা মানুষ নড়তেই চান না হয়তো বার্লিনে গেথে যাবেন ওর কিছু পুরনো বন্ধু বান্ধব আসবে ওখানে তাদের সঙ্গে দেখা হবে বলে এখনই বেশ এক্সাইটেড প্রভাবতী প্রশ্ন করলেন তোমাদের কতদিনের জন্য যাওয়া বড় বৌমা অরবিন্দ বললেন কতদিন আবার কি করে পালিয়ে আসতে পারবে নাকি ইউনিভার্সিটি ওকে ছাড়বেই না সেবার স্টেটে গিয়ে দাদা চার মাস পরে ফিরেছিলেন না দিদি চার মাস কোথায় ছ মাস বলেছিলেন দু মাসে ফিরবো আমার তখন যা ভাবনা গেছে একে ঠান্ডা জায়গায় গেলেন তাই শীতকাল বাবুয়ার উপস্থিতি যেন মুছে গেছে অনুপস্থিত এক মানুষই এখন রয়েছে ঘর জুড়ে বাবুয়া দোতলায় চলে এলো প্যান্ট শার্ট বদলে আছোয়া হলো বিছানায় একটা বই নিয়ে খিদে পাচ্ছে অল্প অল্প কাকিমা এ সময় রোজ দোতলাতেই থাকে বাবুয়া ফিরলেই ঘরে জলখাবার এসে যায় আজ সে সম্ভাবনা কম বাবু অবশ্য চাইলেই পেয়ে যাবে কিন্তু মুখ ফুটে কিছু বলা বাবু আর ধাতে নেই যাগে যাক ক্ষুধার্ত মানুষকে ভুলে ওরা এখন নয় বিদ্যান ভগবানকে নিয়েই পড়ে থাকো বেশিক্ষণ কাটল না রাখি এসেছে ঘরে মৃদু সুরভি ছড়িয়ে বাবু আর মাথার পাশে বসল হাত রেখেছে ছেলের বুকে বাবুয়া সোজা হল কিছু বলবে তোর কি হয়েছে রে বাবুয়া একদমই যাচ্ছিস না কেন যাব যাবো যাবই তো শুধু বলে যাচ্ছিস এত করে ডাকলাম জন্মদিনেও এলি না আমার জন্মদিন তেমন কোনো ইভেন্ট নয় মা বললেই হলো তোর বাবা তোকে সেদিন খুব মিস করেছে বারবার তোর কথা বলছিল ফোনে বলেছ তো শুনেছি কত স্পেশাল রান্না হয়েছিল সেদিন তোর বাবা খাচ্ছে আর ছটফট করছে একটা স্পেশাল ডে ছেলেকে কাছে পেলে বাবা কত খুশি হয় মা কি বাবার দুধ হয়ে এসেছে অথবা শান্তি সংস্থাপনে স্বঘোষিত মসিহা বাবার সঙ্গে তো বাবু আর কোনোদিনই কোনো সংঘর্ষ হয়নি তবে বাবুয়া বইয়ের পাতায় চোখ রাখার ভান করলো মনে মনে বলল বাবার কথা ছাড়ো মা তোমার কথা বলো তোমার কথা বলো প্রফেসর মজুমদার কিসের জন্য বলুন তো থিওরিটিক্যাল ফিজিক্সের অত বড় একটা সিম্পোজিয়ামে হিউ দ্য লোন ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ তো এক দুর্লভ সম্মান নয় কি অ্যাজ ইউর কলিগ আমি কত ইলেটেড ফিল করছি জানেন অ্যাজ ওয়েল অ্যাজ প্রাউডও আরে না না ও তেমন কিছু না সাত সকালে প্রফেসর অজিত ব্যানার্জির প্রশস্তি বাক্যে বুঝি একটু লজ্জাই পেল বদিসত্ব অস্বস্তি ভরা মুখে পড়ল থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর বলুন আপনার কি খবর কবে ফিরলেন নর্থ বেঙ্গল থেকে এই তো কালি অজিত চেয়ার টেনে বসলো ডিপার্টমেন্টে ঢুকেই আপনার খবর পেলাম ভাবলাম একটু নক করে যাই প্রফেসর অজিত ব্যানার্জির সাবজেক্ট সলিড স্টেট ফিজিক্স তাত্ত্বিক পদার্থবিদ্যা নয় বোধিসত্তরই প্রায় সমবয়সী একাত বছরের বড়ও হতে পারে একটু গপ্পবাস ধরনের মানুষ প্রসঙ্গ থেকে ঘন ঘন প্রসঙ্গান্তরে চলে যায় কটা ছেলে তার আন্ডারে রিসার্চ করতে এসেছে বলতে বলতে আলিপুরদুয়ারের জমি কাঠা কত সেখান থেকে দুধের দাম আবার বাড়লো শীতটা কেন জাঁকিয়ে পড়ছে না লোকটার সঙ্গে কথা বলার একটাই সুবিধা বোধিসত্ত্বকে বেশি বাক্য ব্যয় করতে হয় না মাঝে মাঝে হুঁ হ্যাঁ করে গেলেই হয় অজিত একাই বকে যেতে থাকে অসুবিধে অজস্র সবচেয়ে বড় অসুবিধে অজিত মিনিট পাঁচ দাস ঘরে থাকলেই বোধিসত্ত্বর মাথা ধরে যায় কথা বলতে হয় হিসেব করে মেপে জুপে একটা বেফাস মন্তব্য হলেই গোটা ডিপার্টমেন্টে রাষ্ট্র হয়ে থাকে অজিত কখনো কখনো বড় বেশি পাণ্ডিত্য জাহির করে বোধিসত্তা একদম পছন্দ নয় বোধিসত্তর টেবিলে খোলা বই সেদিকে তাকিয়ে অজিত আলাপ প্রসারিত করল পড়াশোনা করছিলেন ডিস্টার্ব করলাম ওই আর কি সেকেন্ড ইয়ার পিজি ক্লাস আছে একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম লেকচারটা আপনি পারেনও বটে কাদের জন্য এত খাটেন ছেলেমেয়েরা আজকাল আর নলেজ চায় না প্রফেসর মজুমদার দে আর ওনলি ইন্টারেস্টেড ইন এক্সামিনেশন ওরিয়েন্টেড পড়াশোনা চেয়ারের কাঁধে হাত ছড়িয়ে দিল অজিত এই তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পরীক্ষা নিয়ে এলাম দেখলাম তো ছেলে মেয়েগুলোকে বেসিক্স পর্যন্ত জানে না স্পেক্ট্রল লাইনের সিম্পল প্রশ্ন করছি আর সব ভাবা গঙ্গারামের মতো মুখ করে দাঁড়িয়ে আছে বুধিসত্য চাপা বিরক্তি অনুভব করলো অজিতের এই হামবড়া ভাবটা একেবারেই অসহ্য পরীক্ষার সময় অজিত কিভাবে নাকাল করে ছেলে মেয়েদের বিভাগীয় প্রধান করে। বোধিসত্ত ওই পদে ছিল সেবার দেখেছে অজিতের সেট করা পেপার হাতে নিয়ে স্টুডেন্টদের কি নাজেহাল দশা একটা মেয়ে তো পরীক্ষার হলেই অজ্ঞান হয়ে গেল বাধ্য হয়ে ওই পেপারে সেবার জেনারেল গ্রেস দিতে হয়েছিল লোকটা বোঝে না পরীক্ষার কোয়েশ্চেনটা তার জ্ঞানের বহর দেখানোর জায়গা নয় ছেলে মেয়েরা যদি বিদ্যান হয় নিজেদের অন্তরে তাগিদেই হবে তাদের ফেল করিয়ে ধর্ষক আমি সুখ পাওয়া যেতে পারে মাত্র তার বেশি কিছু নয় অসন্তোষ চেপে বোধিসত্ত্ব বলল ক্লাস নেওয়ার আগে পড়াশোনাটা আমি নিজের জন্যই করি প্রফেসর ব্যানার্জি নিজেকে পুরোপুরি তৈরি না করে ক্লাসে ঢুকতে আমার খুব লাগে। মনে হয় ছেলে মেয়েদের ঠকাচ্ছি উচ্চ বাচ্চা করল না মনে মনে বলল পপুলারিটির জন্য আমি পড়াশোনা করি অজিত বাবু অ্যাজ এ টিচার পড়ানোটা আমার রিলিজিয়ান কোনো স্টুডেন্ট কখনো যদি ক্লাসে এমন কোনো প্রশ্ন করে যার উত্তরের জন্য আমি নিজেকে প্রস্তুত করতে পারিনি আমার নিজেকে বড় অপরাধী মনে হয় করে দুম কথার মোড় ঘুরে গেল অজিতের প্রফেসর মজুমদার বার্লিন যাওয়ার জন্য আপনার পেপার রেডি আপনি নাকি নতুন পেপার কিছু পড়ছেন না ঠিক নতুনও নয় আবার পুরনোও নয় ফিজিক্যাল রিভিউতে লাস্ট যেটা পাবলিশড হয়েছিল ওটাই মাজা ঘষা করছি রিগার্ডিং ব্ল্যাক হোল নতুন কিছু আইডিয়া ইনকর্পোরেট করেছি অর্থাৎ নতুন কাজ আছে তাই তো হ্যাঁ তা আছে অথচ প্রফেসর সামন্ত বলে দিলেন আপনি নাকি পুরনো পেপারটাই পড়বেন একই আইডিয়ার চর্বিত চর্বণ কোনো মানে হয় এসব জেলাসির কোথায় একই ডিপার্টমেন্টের লোক বলে গর্বে বুক ফুলে উঠবে তা নয় এবারও চুপ করে রইল বোধিসত্ত্ব তার প্রতি এখানকার অধ্যাপকগুলের প্রচ্ছন্ন ঈর্ষা আছে বোধিসত্ত্ব জানে থাকতেই পারে জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে নিজেদের যতই উন্নত প্রজাতির জীব মনে করুক না কেন আদতে তারা মানুষ তো বটে অর্থাৎ সররিপুর দাস মাঝে মাঝে এ নিয়ে আহত হয়েছে বোধিসত্ব কখনো বা সহকর্মীদের বঙ্কিম কটাক্ষে কখনো বা শীতল উদাসীন নে কিন্তু তাই বলে এই লোকটার কথার উপর ভিত্তি করে আলটপকা কমেন্ট করার মতন মূর্খ সে নয় এই ডিপার্টমেন্টাল নারদটা এখন মানে মানে বেরিয়ে গেলে বাঁচে আলগা হয়ে বোধিসত্ত্ব জিজ্ঞাসা করল আপনার ঘড়িতে কটা বাজে প্রফেসর ব্যানার্জি নটা দশ দেখেছেন আমার ঘড়ি পাঁচ মিনিট স্লো ক্লাসের টাইম তো হয়ে গেল ইশারাটা বুঝল অজিত উঠে দাঁড়ালো চলি তাহলে মর্নিং এ আমার আজ ক্লাস নেই আসব। চলে অজিত যেতেই ঝটিতে বইয়ের পাতায় এই সময়টায় তার জ্ঞান থাকে না তবু যেন হালকা ধ্বনি শুনতে পেল ক্লাসের সময় হয়ে গেছে সত্যি সত্যি এখন পরপর দুটো পিরিয়ড আরেকটু সময় নিয়ে লেকচারটা তৈরি করতে পারলে ভালো হতো সপ্তাহে মাত্র গোটা আটে ক্লাস নিতে হয় পিজি এমফিল মিলিয়ে এটুকুতেও যদি নিষ্ঠায় ঘাটতি পড়ে যায় এতদিন ধরে পড়াচ্ছে প্রায় একই বিষয় তবুও কেন যে এখনো ক্লাসে যেতে বুক কাঁপে কোনো অসামান্য ছাত্র তার জ্ঞানের পরিধির বাইরে কোনো বিচিত্র প্রশ্ন করে বসবে এই আশঙ্কা কি নাকি প্রশ্নটার আশায় জানে হয়তো সেই প্রশ্ন থেকেই নিজের মনে জিজ্ঞাসার কোন নতুন দিগন্ত খুলে যাবে বোধিসত্তর আজকের পড়ানোর বিষয় ভাবতে ভাবতেই বোধিসত্ত অন্য মনস্ক ভাবে চেয়ার ছাড়লো কিছু বইয়ের র্যাক স্টিলের ক্যাবিনেট আর চেয়ার টেবিলে সাজানো বোধিসত্তর এই ঘরটা ডিপার্টমেন্টের একেবারে শেষ প্রান্তে ক্লাসরুম এখান থেকে অনেকটা দূর লম্বা লম্বা পা ফেলে এগোচ্ছে বোধিসত্ত্ব খালি হাতে সে কখনো রোল কলের রেজিস্টার নেয় না তার ক্লাসে প্রতিটি ছাত্রছাত্রীর পারসেন্টেজ বাধা আসো না আসো পেয়ে যাবে ক্লাসে ঢুকেই অন্যমনস্ক ভাব কেটে গেল বোধিসত্তর আর ছেলে মেয়েদের উপস্থিতি ভালোই চল্লিশ বিয়াল্লিশ জন আছে দেখে বোধিসত্ত্ব বেশ সতেজ সপ্রাণ বোধ করল ভরাট কণ্ঠস্বরে শুরু করেছে বক্তৃতা বোর্ডের পাশে চকডাস্টার রাখা থাকে লিখছে মুছছে জটিল সমীকরণ মিনিট পনেরো পরে থেমে গেল তার পড়ানোর পদ্ধতিটা একটু অদ্ভুত শুরুটা কিছুটা ধরিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের পাশে চেয়ার টেনে এনে বসে পড়ে কোনো একজন স্টুডেন্টকে বোর্ডে পাঠিয়ে দেয় সেই তখন লেখে আর বোধিসত্ত্ব ছাত্রজাতিদের নিয়ে একসঙ্গে বিষয়টা আলোচনা করতে থাকে টুকরো টুকরো ভাবে বোঝায় কিছু হঠাৎ হঠাৎ উঠে যায় বোর্ডে আবার হয়তো কখনো বলে টানা পনেরো মিনিট আজও একইভাবে ক্লাস এগোচ্ছিল বোর্ডে চিরশ্রী সামনের সারির জয়দীপ আর বেঙ্কটরমণের মাঝখানে বোধিসত্য কথার ফাঁকে হঠাৎই বোধিসত্য নজর গেল দইতায় ফোর্থ ফ্লোর রোতে বসে একদম ফাঁকা চোখে তাকিয়ে রয়েছে মেয়েটা বুঝছে না কিছু লাস্ট দিন ক্লাসে অ্যাবসেন্ট ছিল লাইব্রেরি থেকে বেরোনোর সময়ও কয়েকদিন দেখা হয়নি হয়েছেটা কি এমনিতে তো মেয়েটা ক্লাসে বেশ জন্ম থাকে বোধিসত্ত্ব স্বভাবগত ভাবে তেমন কৌতূহলই নয় অন্তত ছাত্রছাত্রীদের সম্পর্কে তবু আজ প্রশ্ন করে ফেললো হোয়াটস রং দইতা তুমি কিছু শুনছ না মনে হচ্ছে দইতা নড়ে উঠল কি হয়েছে তোমার ফিলিং আনিজি না স্যার দৈতা অস্পষ্ট স্বরে বলল নো সামথিং ইজ রং তুমি কি বুঝতে পারছো না দইতা আবছা ভাবে ঘাড় নাড়ল বলতো হাউ দ্য স্ট্রেঞ্জনেস ইজ কনজার্ভ ইন দ্য ইভেন্ট অফ ডিকে প্রসেস দুইতা উঠে দাঁড়ালো মাথা নিচু করে দাঁড়িয়েই আছে বোধিসত্তর কপালে ভাঁজ পড়ল কি হলো চুপ করে আছো কেন বলো দইতার ঘাড় আরো ঝুলে গেল দাঁতের ঠোঁট কামড়ে ধরেছে তুমি কিন্তু ক্লাসে মনোযোগী হচ্ছ না দইতা ইটস নট ফেয়ার বোধিসত্তর স্বর অপ্রসন্ন বসো চুপ করে বসে পড়লো দৈতা কিন্তু অবনত মস্তক সোজা হলো না বোধিসত্ত্ব আবার লেকচার শুরু করল পড়াতে পড়াতে আরো কয়েকবার চোখ পড়লো দইতার দিকে একই হয়ে বসে আছে মেয়েটা কাঠ হয়ে সামান্যতম নড়াচড়া পর্যন্ত করছে না প্রায় দু ঘন্টা ক্লাস দেড় ঘন্টা পর থেকেই অল্প অল্প ক্লান্ত বোধ করছিল বোধিসত্ত্ব বয়সের জন্য কি বোধিসত্ত্ব সেরকমই মনে হলো আজকাল এরকম হচ্ছে মাঝে মাঝে ক্লাস ছেড়ে বেরোনোর সময়ও দৈতা একইভাবে বসে আছে দেখে প্রতিসত্তর একটু খারাপই লাগলো সে কি বেশি রুড়ো হয়েছিল মেয়েটার ওপর ক্লাসে অমনোযোগী ছাত্রছাত্রীরা তাকে পীড়িত করে কিন্তু সে তো কখনো মেজাজ হারায় না এও কি বয়সের দোষ কি ভেবে ক্লাসের দরজার ঘুরে দাঁড়ালো প্রতিসত্ব ডাকলো দৈতা হ্যাঁ স্যার দৈত ধর্মড়িয়ে উঠে দাঁড়ালো তুমি একবার আমার রুমে এসো তো কেন স্যার এসো যা বলছি শোনো রুমে ফিরে বোধিসত্ব দেখলো শামীম বসে আছে তার প্রতীক্ষায় শামীম আহমেদ বাংলাদেশের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি বরিশালের ব্রজমোহন কলেজে পড়ায় বয়স বছর বত্রিশ এখানে বোধিসত্ব তত্ত্বাবধানে পোস্ট ডক্টরাল রিসার্চ করছে ভারী মেধাবী ছেলে অসম্ভব জ্ঞান স্পৃহা মাত্র সাত মাসে বোধিস করে দিয়েছে শামীম গেল কালো মহাশূন্য নিয়ে নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে শামীমের যুক্তি দিয়ে বোঝাচ্ছে বোধিসত্ত্বকে কয়েকটা ছোটখাটো গণনাও করে দেখালো কয়েকদিন ধরেই চলছে আলোচনাটা বোধিসত্ত্ব মোটামুটি সন্তুষ্টই বলল তোমার যা কাজ হয়েছে তাতেই তো স্বচ্ছন্দে একটা পেপার হয়ে যায় হুম তা হয় নিচু স্বরে বলল স্বামী সে কখনো গলা ওঠায় না সত্যি বলতে কি স্যার পেপার আমি একটা করেও ফেলেছি যদি বলেন তো সোমবার আপনাকে মোটামুটি প্রায় চাপটা দেখিয়ে যেতে পারি ভেরি গুড লেট না করাই ভালো ইচ্ছে আছে স্যার আমেরিকান জার্নাল অব থিওরিটিক্যাল ফিজিক্সে পাঠাব পাঠাও আমি ফরওয়ার্ডিং নোট দিয়ে দেবো বাট ওয়ান থিং দিস উইল বি ইয়োর পেপার কিন্তু স্যার স্বামীম একটু চুপ থেকে বলল। আমি যে ভেবেছিলাম পেপারটা আপনার আর আমার জয়েন্ট নামে পাবলিশ করব। কেন আমি ব্যাপারে কোনো কাজ করিনি ইউ হ্যাভ ডান ইট অ্যালোন আপনার নাম থাকলে স্যার ব্যাপারটার ওয়েট বাড়বে দরজা কেউ নখ করছে আসতে পারি স্যার কে আমি দৈতা মুহূর্তের জন্য নামটা মাথায় ঢুকলো না বদিসত্তর পর মুহূর্তেই মনে পড়েছে ডাকলো ও হ্যাঁ এসো ভেতরে এসো দইতা ঘরে ঢুকে একটু যেন জড়ো সড়ো বোধিসত্ত্ব বলল এক সেকেন্ড আগে শামীমকে ছেড়ে দিই তোমার লাঞ্চে দেরি হয়ে যাবে না তো ঢক ঢক দুদিকে ঘাড় আফটারনুনে তোমার ক্লাস দুটোই কটায় তাহলে তো সময় আছে বলেই আবার দিকে ফিরেছে। যা বলছিলাম শোনো। তোমার কাজ তোমার নামেই বেরোবে এটাই কাম্য সেখানে আমার নামে লেজুর যোগ করলে তোমার মর্যাদা বাড়বে না সেকেন্ডলি আমি যে কাজ করি না সেখানে আমার কোনোভাবে আমার নাম যোগ করতে দিই না এটা অবশ্যই খুব চালু প্রথা গাইডের নাম রিসার্চ স্কলারের পেপারের শোভা বৃদ্ধি করে এবং তোমাদের গবেষণার সুবাদেই আমাদের পেপারের সংখ্যা বাড়ে কিন্তু আমি বাজার চলিত রক্ত সিস্টেমটা ঘোরতর অপছন্দ করি তোমার ক্রেডিটটা তোমারই থাকলে আমার বেশি ভালো লাগবে বোধিসত্ত্ব স্বরে সরল রিজুতা শামীমের মুখ উজ্জ্বল হাসিতে ভরে গেল ওকে স্যার তাই হবে তবে রেফারেন্সে আমি আপনার কথাটা উল্লেখ করবো স্যার আচ্ছা আচ্ছা দেখা যাবে তুমি কাজটা কমপ্লিট করতো শামীম খাতাপত্র খাতাপত্র গুছিয়ে উঠে পড়ল দৈতার দিকে তাকিয়ে সৌজন্য সূচক হাসি হাসলো একটু দৈতার মুখে হাসি ফুটল না আরো যেন আরষ্ট হয়ে গেছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুলের নখ খুটছে শামীম যাওয়ার পর একটা সিগারেট ধরালো বোধিসত্ত্ব বহুক্ষণ পর মস্তিষ্কে ধোঁয়ার প্রবেশ ক্লান্তি কেটে যাচ্ছে হাসি মুখে দৈতাকে জিজ্ঞাসা করল হ্যাঁ বলো তোমার সমস্যাটা কি দৈতা অস্ফুটে বলল কি সে সমস্যা স্যার তুমি তো ক্লাসে কখনো অমনোযোগী থাকো না দৈতা নীরব তুমি কি কোনো কারণে ডিস্টার্ব আছো চোখ তুলেই নিল দৈতা বলতে আপত্তি থাকলে বলো না বাট প্লিজ বিভ ইন মাই ক্লাস দইতা আবার চোখ তুলল নামাল ঠোঁট দুটো কেঁপে উঠল সামান্য স্যার কিছু বলবে স্যার আমার বিয়ে ঠিক হয়েছে ইজ ইট বাহ এ তো ভালো খবর বোধিসত্ত্ব গমঘমিয়ে হেসে উঠলো হালকা কৌতুকে স্বরে বলল ও হো এই জন্যই এত উদাস পরের কথা ভাবছিলে হা 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 দৈতা নিরুত্তর কবে বিয়ে ফাইনালটা দিচ্ছ তো দৈতা অস্ফুটে বলল এ বিয়েতে আমার মত নেই স্যার ও তাই বুঝি বদিসত্য থমকে গেল ঘাড় দোলালো বুজদারের মতো সেই জন্যেই টেনশনে আছো দৈতার চোখের ওঠাপাওয়াটা ঘটলো আবার উত্তর নেই কি করে ছেলে কেন অপছন্দ এবারও কোনো সারা শব্দ নেই ওকে ওকে বুধিসত্য আলগা গলা বাড়াল বাড়ির লোকরা কি জোর করছে অপছন্দ হলে জানিয়ে দাও করোনা বিয়ে কিন্তু আমি যে এতক্ষণে দৈতার স্বর শুনে গেল আমি যে মত দিয়ে ফেলেছি এবার বোধিসত্যে ভেবা খেয়ে গেল মেয়েটা কি চায় একবার বলে মত নেই একবার বলে রাজি হয়ে গেছি স্ট্রেঞ্জ না মেয়েদের নিয়ে কোনো সমীকরণ করা সম্ভব নয় এতগুলো আনন ফ্যাক্টর মেয়েদের মনে কাজ করে এই তো রাখিও ছেলে এলে একদিকে কি উল্লসিত আবার কেমন যেন সিটিও থাকে এই প্রথম বিদেশ যাবে বলে উৎসাহী না নিরুৎস তাই কি বোঝা গেছে না মেয়েটাকে ডেকে পাঠানো ভুলই হয়েছে বধুসত্ত নিষ্পৃহ স্বরে তা তাহলে আর কি চোখকান বুঝে করেই ফেলো। সহসা বিস্ফোরণ ঘটলো যেন দৈতা ফুপিয়ে কেঁদে উঠলো আমি পারবো না স্যার কিছুতেই পারবো না কেন বিয়ে না করতে পারার কি আছে পড়াশোনার কথা যদি ভাবো বিয়ের পরও কন্টিনিউ করতে পারো দুদিকে অস্থির মাথা ঝাঁকাচ্ছে দুইটা অঝরে জল গড়াচ্ছে দুগাল পেয়ে বোধিসত্ত্ব বিচলিত বোধ করলো এত কাঁদে কেন মেয়েটা বোধিসত্ত্ব কি মেয়েটার মনে কোনো স্পর্শকাতর জায়গায় আঘাত করে ফেললো অপরাধী অপরাধী মুখে উঠে এলো বোধিসত্ত্ব আলগা হাত রাখলো মেয়েটার পিঠে আহা শান্ত হও আমি কি তোমাকে কোনো কোনোভাবে হট করেছি করেছেন তো দইতার স্বর বদলে গেল সজল চোখে উঠেছে আপনি কি কিছুই বুঝতে পারেন না না তো কি আপনি দায়ী আপনি আপনার জন্যই আমি ছিটকে সরে গেল বোধিসত্ত্ব যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে দৈতার দিকে আবার তাকাতেই কেঁপে উঠেছে আমুল ই কি দৃষ্টি চলে মেয়েটার চোখে পাগল নাকি বলে কি মেয়েটা গম্ভীর স্বরে বলল যাও হোস্টেলে চলে যাও চকিতে মুখ ঘুরিয়ে নিয়েছে দুইটা এক সেকেন্ড স্থির থেকে স্বচ্ছ সবুজ অন্যায়ের চোখ মুছে নিল পায়ে পায়ে দরজায় গিয়ে দাঁড়ালো ক্ষণিক আবছা মাখা গলায় বলল সরি স্যার তবে আমি কিন্তু মিথ্যে বলিনি আহ যাও বোধিসত্ত্ব প্রায় চেঁচিয়েই ফেলল দৈতার নিষ্ক্রমণের প্রায় সঙ্গে সঙ্গে ধপ করে চেয়ারে বসে পড়েছে বোধিসত্ত্ব টেবিলে কনুইয়ের ভর টিপছে কপাল মাথা নিচু অযাচিত এক আলোড়ন যাচ্ছে বুকে যেন ভূতলের অনেক গভীরে নড়ে চড়ে উঠছে কিছু গোপন কন্দর বেয়ে রেশ এসে পৌঁছচ্ছে ওপরে কেন এমন হচ্ছে প্রৌরত্বের দ্বার প্রান্তে এসে এই ধরনের আবেগ কি বোধিসত্ত্বকে শোভা পায় দুই একটা অল্প বয়সী মেয়ে ঝোঁকের মাথায় কি বলতে কি প্রলাপ বুকে ফেলেছে বোধিসত্ত্ব কোষে ধমকালো নিজেকে গোটা পরিস্থিতিটাকেই যুক্তির নিগড়ে বাঁধতে চাইল অনেক মেয়েরই কি বাবার প্রতি অন্ধ ভালোবাসা থাকে না ইলেকট্র কমপ্লেক্স হয়তো দইতার এটাও সেই ধরনের কোনো অনুভূতি তাই হবে ক্ষণ কিছু হওয়া সম্ভব নয় মেয়েটাকে সেও তো কখনো আলাদা চোখে দুইটা তো তার কন্যা আবেগ নাকি লাগাম ছাড়া এমনি কি একটা যেন বলেছিল না রাখি আবেগ কি খুব ছোঁয়াছে প্রতিশত্ব আপ্লুত হয়ে পড়ছে কেন পড়ছে নাকি পড়তে চাইছে দূর ব্যাপারটা পুরোটাই ছেলে মানুষই তার পাগলামিও আইডল ওয়ারশিপ ছাড়া কিছু নয় সিম্পল কেস অফ মূর্তি পুজো মেয়েটাকে নিয়ে এত ভাবাও এক ধরনের স্টুপিডিটি একা একাই অট্ট হাসিতে ফেটে পড়ল বোধিসত্য ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে হাসি ধাক্কা মারছে কানে বোধিসত্ত্ব থেমে যাওয়ার পরও মিলিয়ে গেল না হাসিটা पाखी के घुटने लगलो, घुटने ही लगलो